আজকের ডেমো ক্লাসটি শিক্ষার্থীদের কিভাবে লিঙ্গ সম্পর্কে ধারণা দেওয়া যায় তার উপর ভিত্তি করেই তৈরি করেছি আমি আমার মতো চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেরি না করে আজকের ডেমো ক্লাসটি শুরু করা যাক আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলবে আমি প্রতিদিন তোমাদের ক্লাসে ঢুকে তোমাদের কি বলি বলো তো ঠিক বলেছ শিক্ষার্থী বলি তাই তো আচ্ছা এই শিক্ষার্থী মানে কি বলো বলো শিক্ষার্থী মানে ঠিক বলেছো ছাত্রী বা তোমাদের সবাইকে বোঝাই তাই তো আচ্ছা কৌশিক তুমি এক্ষুনি বললে ছাত্র ছাত্রী ছাত্র মানে কি বলো তো ছাত্র বলতে কাদের বোঝায় বাহ ঠিক বলেছ ছাত্র ছাত্র বলতে তোমাদের ছেলেদের বোঝায় তাই তো আর ছাত্রী বলতে কাদের বোঝায় একদম ঠিক বলেছ ছাত্রী বলতে মেয়েদের বোঝায় শুধু তাই তো তাহলে ছাত্র বলতে শুধু ছেলেদের বোঝায় ছেলে মানে যাদের পুরুষ বোঝাচ্ছে তাই তো আর ছাত্রী বলতে মেয়েদের বোঝায় মেয়েদের আমরা কি বলি বলো তো স্ত্রী বোঝাচ্ছে স্ত্রী জাতিদের মেয়ে বলে তাই তো আর শিক্ষার্থী বলি যে তাহলে আমি তো ছাত্রছাত্রী বলি না আমি তোমাদের কি বলি শিক্ষার্থী বলি শিক্ষার্থী মানে কাদের বোঝায় বলো বলো একটু ভেবে বলো তোমরা তো এক্ষুনি বললে বাহ ঠিক বলেছ মোনালিসা শিক্ষার্থী বলতে আমরা ছাত্রছাত্রী উভয়কেই বোঝাই তাই তো ওই জন্যই আমি প্রতিদিন তোমাদের ক্লাসে ঢুকে ছাত্র বা ছাত্রী আলাদা করে না বলে শিক্ষার্থী বলি শিক্ষার্থী বললে কি হয় বলো তো হ্যাঁ আমাকে ডবল করে ছাত্র বা ছাত্রী বলতে হয় না কো একেবারে শিক্ষার্থী বলে দিলে সবাইকে বোঝা যায় তাই তো তাহলে চলো আজকে আমরা একটা মজার জিনিস আলোচনা করব। এই যে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী এদের না একটা নাম আছে কি নাম আজকে আমরা সেটাই জানবো ঠিক আছে তোমরাই বলবে আর আমিও বলবো দিয়ে আলোচনা করে দারুণ জিনিস একটা শিখবো এবার তোমরা বলে এই যে ছাত্র বললে ছাত্রকে বললে পুরুষদের ছাত্র বলে তাই তো অর্থাৎ পুরুষ বোঝালে তাহলে এই ছাত্রর একটা নাম আছে জানো ব্যাকরণে এই ছাত্র বা এই পুরুষ জাতিকে বলে পুংলিঙ্গ কি বলে পুং লিঙ্গ এই যে আমি বোর্ডে লিখছি পুং লিঙ্গ তো আর এই যে ছাত্রী ছাত্রী মানে আমি কি বললাম স্ত্রীদের বোঝাচ্ছে তাই তো বা মেয়েদের বোঝাচ্ছে তাহলে ছাত্র যদি পুংলিঙ্গ হয় ছাত্রী তাহলে কি হবে বলতো ওরও একটা নাম আছে এর নাম হচ্ছে স্ত্রীলিঙ্গ এই যে আমি বোর্ডে লিখছি স্ত্রী লিঙ্গ ঠিক আছে তাহলে পুরুষ বোঝালে হবে পুংলিঙ্গ আর কোনো স্ত্রী বা মেয়ে বোঝালে হবে স্ত্রীলিঙ্গ তাহলে আর একটা কী জানলাম আমরা শিক্ষার্থী তাই না শিক্ষার্থী মানে কি ছাত্র ছাত্রী অর্থাৎ পুরুষ এবং স্ত্রী পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোকেই বোঝাচ্ছে তো তাহলে এটার নাম কি হতে পারে বলো তো আমি বলে দিচ্ছি এটাকে বলা হয় উভলিঙ্গ মানে উভয়কেই বোঝাচ্ছে ছাত্রছাত্রী পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়কেই বোঝাচ্ছে বলে এর নাম হয়ে গেল কি উভলিঙ্গ বুঝতে পেরেছো এবার তোমরা আমাকে একটা উদাহরণ দাও তো বন্ধুরা মিলে আলোচনা করেই বলো একটা পুংলিঙ্গের উদাহরণ দাও তো পুংলিঙ্গ কী হবে বলো বলো একদম ঠিক বলেছ যে কোনো ছেলে যেমন প্রলয় বাহ প্রলয় যদি আমরা বলি তাহলে কি হবে পুংলিঙ্গ হবে ঠিক বলেছ আর বলো যদি স্ত্রীলিঙ্গর উদাহরণ কি হবে একদম ঠিক বলেছ যদি আমরা দৃষ্টি কোনো মেয়ের নাম বলি সেটা কি হলো স্ত্রীলিঙ্গ হলো তাই তো বাহ ঠিক বলেছ আর একটা তো উভয় বোঝাবে এরকম একটা বলো তো একটা তো শিক্ষার্থী হলো আর একটা কি তো উভয় বোঝাবে ঠিক বলেছ শিশু আমরা যদি কাউকে বলি শিশু শিশু মানে কি তো হ্যাঁ শিশু মানে শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই না তাহলে এই শিশুটা কি হলো বলো তো উভলিঙ্গ হয়ে গেল তাই না আরেকটা বলো উদাহরণ উভলিঙ্গের বলো তো বলো বলো ঠিক পারবে বাহ এই তো সমাপ্তি তুমি ঠিক বলেছ সন্তান যদি বলা হয় তাই তো সন্তান মানে কি সন্তান মানে সন্তান ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে সন্তান তাই না এটা তাহলে কিসের উদাহরণ হলো উভলিঙ্গের এই তো তোমরা সব জানো শুধু এগুলো কাকে কি বলে আমরা সেটাই আজকে আলোচনা করছি তাই তো তাহলে এখনো পর্যন্ত আমরা কি জানলাম পুংলিঙ্গ হচ্ছে পুরুষ বোঝালে তাই তো বাহ আর স্ত্রীলিঙ্গ ঠিক বলেছো স্ত্রী বোঝালে বা কোনো মেয়ের নাম বোঝালে তাই তো আর উভলিঙ্গটা কি হলো ছেলে মেয়ে উভয়কেই বোঝালে হয় উভলিঙ্গ বা আর একটা আছে জানো আর একটা দাঁড়াও আমি তোমাদের বলছি এই যে আমার হাতে এটা কি চক ডান হাতে বাম হাতে এটা কি ডাস্টার তাই তো তাহলে এটা কি লিঙ্গ হতে পারে বলো তো চকটা কি ছেলে বা মেয়ে বা ডাস্টারটা নয় তো বা দুটোই কিছু বোঝা যাচ্ছে এরা ছেলে না মেয়ে তাহলে ছেলেও নয় মানে পুং লিঙ্গও হবে না মেয়েও নয় তাহলে স্ত্রীলিঙ্গও হবে না তাই তো আবার ছেলে মেয়ে উভয়ই বোঝাচ্ছে না তাহলে উভলিঙ্গও হবে না তাহলে এটা কি হবে বলো তো এরও তো নিশ্চয়ই কিছু একটা নাম আছে এই দেখো আমি বলে দিচ্ছি এটাকে বলা হয় ক্লিব লিঙ্গ এই যে আমি বোর্ডে লিখে দিচ্ছি ক্লিব লিঙ্গ অর্থাৎ এদের প্রাণ আছে বলো চকবা ডাস্টারের প্রাণ আছে এদের কোনো প্রাণ নেই বুঝতে পারলে তাহলে ক্লিব লিঙ্গ কোনগুলো তাহলে তোমরা দুটো উদাহরণ দাও তো দেখি পারো না কি তোমাদের শ্রেণীকক্ষের মধ্যেই আছে দেখো দেখে ভেবে বলো আমাকে বলো বলো বাহ ঠিক বলেছ চেয়ার চেয়ার কি চেয়ার হচ্ছে ক্লিব লিঙ্গ আর কি বলো তো হ্যাঁ এই যে তোমাদের হাতে আছে কলম তাই তো বা পেন এটাও কি ক্লিবলিঙ্গ বাহ আর কি একদম ঠিক বলেছো এই যে বোর্ড এই বোর্ডটাও কি ক্লিব লিঙ্গ তাই তো তাহলে আজকে আমরা কি জানলাম লিঙ্গ কাকে বলে জানলাম তাই তো চলো বোর্ডে লেখা যাক লিঙ্গ এই লিঙ্গ কপকার জানলাম বলো তো প্রথমে কি জানলাম পুরুষ বোঝাচ্ছে যাদের তাদের কি সেটা কি কোন লিঙ্গ বাহ বেশ বলেছ পুং লিঙ্গ তাই তো আর যেটা স্ত্রী বোঝাচ্ছে সেটা কি হবে বা মেয়ে বোঝাচ্ছে ঠিক বলেছ সেটা হচ্ছে স্ত্রী লিঙ্গ তাই তো আর যেটার দ্বারা মানে পুরুষ এবং স্ত্রী ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায় সেগুলো কি হবে উভয়কে বোঝাই বলে একদম ঠিক উভলিঙ্গ তাই তো আর যেটার দ্বারা লাস্টে যেটা বোঝালাম যে কিছুই বোঝাচ্ছে না পুরুষ বা স্ত্রী কিছুই বোঝা যাচ্ছে না সেটা কি হয়ে গেল ক্লিবলিঙ্গ বা আজকে তাহলে আমরা আমাদের আশেপাশে যা জিনিস আছে সেগুলোকে কি বলে বা কোন লিঙ্গ সেটা জানলাম পরের দিন আমরা অন্য একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব আজ তাহলে আসি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক এবং শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ